السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ <متصال> ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلى الہ وصحبہ وسلم تسلیما كثيرا اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى الفصل الثاني اسس في الخل الموارث ابواب هذا الفصل تمهيد اولا باب الوارثين من الرجال والوارثات من النساء ثانيا باب نوعي الارث واقسام الورثه باعتبارهما ثالثا باب الفروض المقدره واصحابها وشروط ارثهم اياها و رابعان باب بابسیب و اسباب ہو اقسم ہو و جہاد ترتیب الاصبا خصن باب الحجف تعف اسباب اقسم قواعد المشرق القریب المبارک القریب المشعوم اللہ رب العالمین العالعالعالعالعالعلمی پرشنسا جے محن اللہ رب العالمین العالعالمین عیدہر فی او ضرشٹھ دسٹی دین تار مدھے شارف عر دین কোরবানের দিন এই ফজিলতের দিনগুলি হজের দিনগুলি পার করে আবার ইসলামী সেন্টারে আমাদেরকে ফিরে আসার রব্বুল আলমিন তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন আমাদের ফরজ নফল যাবত ইবাদত বন্দি কবুল করেন হাজি সাহেবদের হজ উমরা কবুল করেন এবং সন্নতি জিয়ারাতের তৌফিক দান করেন এবং সহি সালামতে তাদেরকে নিজ নিজ বাড়ি পর্যন্ত যেন ফিরিয়ে দেন যারা এখানে হজে গিয়েছিলেন হোক হজ আল্লাহ কবুল করুন তকব্বর আল্লাহ কুম মিনকুম সাল আমাল আর বাকি যে সব নওয়াফিল সন্নাত মুস্তাহাব রয়েছে আল্লাহ রব্লাহ যেন কবুল করেন এবং আমাদের গোনাখাতে যেন মাফ করেন আমাদের ধারাবাহিক আলোচনা মঙ্গলবারের আজকে সতরে ওই জিল হজ চোদ্দোশো উনচল্লিশ হিজড়ি পর্ব নম্বর হচ্ছে ইলমুল ফারায় যে নয় নবম পর্ব আজকে থেকে আসল ফারাইজের আলোচনা শুরু হবে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে থাকবেন সে আল্লাহ তালা আর এরপরে ধারাবাহিক আসল যে বিষয়গুলি মূল যে বিষয়বস্তুগুলি আমাদের আজকে থাকবে লেখক বলছেন আল ফসলুসানি দ্বিতীয় পর্ব অসোস ও মওয়ারিস দ্বিতীয় মানে প্রথম পর্বে তাহলে যেসব আলোচনাগুলি আটটি আলোচনা হয়েছে সেগুলি হচ্ছে প্রথম পর্ব ভূমিকা স্বরূপ বিভিন্ন দিকগুলি ওয়ারিস হওয়ার যেসব দিকগুলি রয়েছে সেগুলি আপনাদের জানাই আছে দ্বিতীয় পর্ব হচ্ছে মেরাসের ফিখির বুনিয়াদি বিষয়সমূহ অসোস মানে হচ্ছে যেগুলি হচ্ছে বুনিয়াদি বিষয় বিষয় জ্ঞান অর্জন করা আর মারিস মিরাসের বহুবচন ধন সম্পদের ভাগ বন্টনের যে ফিখ এর বুনিয়াদি বিষয় সমূহ ফার্সটা হচ্ছে একটি ফিখ ফিখের একটি অধ্যায় আজকালকার অনেক ফোকাহ কেরামগণ অলমায় কেরামগণ যে সব মাসাইলগুলি রয়েছে এইভাবে ভাগ করেছেন যেমন পবিত্রতার পর্বকে ফেক তাহারা পবিত্রতার মানে পবিত্রতা সম্পর্কে আলোচনা মাসলা মাসাইল আলোচনা এইরকম ফেখু সলাাতাম ফেকুল হজ অলমরা বা ফেকুল মানাসিক ফিখুল এবাদাত এগুলি সব এগুলো হল এবাদত আর তারপরে তখন আসবে ফিখুল মামাল হাত আদান প্রদানের ফিখ নিকা ফিকর নিকা ফিকুর তালাক ফিখল বয়ু ব্যবসা বাণিজ্য তিজারা এ সমস্ত বিষয় ওর মধ্যে একটি বিষয় হচ্ছে ফিখুল মাওয়ারিজ বা ফিখুল ফারাহ ধন সম্পদের ভাগ বন্টনের ফিক এই আলোচনা আজকে শুরু হবে এই সম্পর্কে সব মাসালা মাসাইল রয়েছে সেগুলির বুনিয়াদী বিষয়গুলি এতে কয়েকটি অধ্যায় রয়েছে এই পর্বে কয়েকটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় ভূমিকার পরে বাবুল ওয়ারে রিজাল ওয়াল সাত মিনার নিসা যেসব পুরুষরা মৃত ব্যক্তির পরিত্যক্ত ধনের ওয়ারেস হবে আর যেসব নারীরা মৃত ব্যক্তির ধন সম্পদের অরেস হবে নারী আর পুরুষ দুই রকমেরই নিকট আত্মীয় রয়েছে যারা ওয়ারিস বা উত্তরাধিকারী হবে কার মৃত ব্যক্তি ধন সম্পদের একটি বিষয় আজকে ইনশাল্লাহ তারা এটাকে শেষ করার চেষ্টা করব সংক্ষেপ দ্বিতীয় বিষয়টি এই অধ্যায় রয়েছে বাবু নাইল ইস ওয়ারিস হওয়ার দুটো প্রকরণ রয়েছে একটা হচ্ছে আল্লাহ আব্বুল আলমিন পরিমাণ নির্ধারিত করেছেন আসাবুল ফরুজ এরা একটা হচ্ছে আসাবা ওদের জন্য পরিমাণ নির্ধারিত নেই তবে যাদের জন্য পরিমাণ আল্লাহ নির্ধারিত করেছে ওদের হওয়ার পরে যদি বাঁচে যা নেওয়া সবগুলি নিতে পারবে ওরা আসাবা আসামুল ওয়ারাসা উত্তরাধিকারীদের প্রকরণ এই দিক থেকে তৃতীয় হচ্ছে বাবুল ফরুজুল মোকাদ্দারা ওইসব লোকদের ওই সব ওয়ারেসিনদের নির্দিষ্ট বা নির্ধারিত ভাগ যা আল্লাহবুল আলমিন কি করেছেন স্বনির্ধারিত করেছেন বা সুনির্দিষ্ট করেছেন এরা কারা এবং তাদের হওয়ার শর্তগুলি কী ইত্যাদি এ সম্পর্কে আলোচনা চার নম্বর আলোচনা রয়েছে বাবু আসিব আসাবা সম্পর্কে আসাবা এর কারণ কি আসাবা কেন হয় আসাবা কত প্রকারের এবং কোন কোন দিক থেকে হয় এবং এই ক্ষেত্রে তার সিরিয়াল তীত পাঁচ নম্বর আলোচনা আসবে এই ফিকল মারিসে বাবুল হাজফ আর সৃষ্টি করা ভাগবন্টন ধন সম্পদে ভাগবন ভাগ পাওয়ার ক্ষেত্রে বা ধন সম্পদের অরেস হওয়ার ক্ষেত্রে আর সৃষ্টি হয়ে যাওয়া আপনি হয়তো পেতেন যদি আরেকজন আপনার সামনে এসে অন্তরায় হয়ে না দাঁড়েত আর হয়ে না দাঁড়েত ও না থাকতো তাহলে এ কাকে বলে আড় হয়ে যাওয়া কাকে বলে এর কারণ আবার কি এগুলি কত প্রকারের এগুলির কি কায়দা কানুন রয়েছে নিকটাত্মীয় আর দূরের আত্মীয় সব ভূমিকাতে লেখক এক পৃষ্ঠায় লম্বা আলোচনা করেছেন এই পর্বটির বা এই যে অধ্যায়গুলি আসছে এগুলির গুরুত্ব সম্পর্কে বলছেন ইউতাবারু হাজাল ফাসলমিন আহাম্মে ফসুল এ হাজাল কিতাব এই ফারাইজ কিতাব রয়েছে এই কিতাবের যতগুলি আলোচনার বিষয় রয়েছে সবগুলির মধ্যে এই পর্বের আলোচনাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলব আসা সোহাদ আল এল বরং এই এলমল ফারায়েজের এগুলি হচ্ছে বুনিয়াদি বিষয় এগুলোর সব কিছুই নির্ভরশীল আল্লাহ আল্লাহ তালেব এলমে হাজাল আল আ আইয়ুৎ খে নাহ গায়াত কান যে বিষয়গুলি সম্পর্কে একজন ফারায়েজের শিক্ষার্থী বা ছাত্রের জন্য এ সম্পর্কে সুন্দরভাবে জ্ঞান অর্জন করা আবশ্যক এই বিষয়গুলি সম্পর্কে হচ্ছে যদি না জানা থাকে তো বাকি বিষয়গুলি যেন লাভ নেয় এগুলি হচ্ছে মূল বিষয় ওয়াইয়া কোন খাল কাদাম ফি আর এই ক্ষেত্রে যেন সে প্রতিষ্ঠিত হয় এলমের ক্ষেত্রে

মুখস্থ রাখতে পারে অথবা এ সম্পর্কে ভালো করে বুঝে নিয়ে জ্ঞান হাসিল না করতে পারে তাহলে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে বা পর্বগুলি রয়েছে ফারায় সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব নয় ক্ষমা উদাহরণস্বরূপ মান্নাম ইয়ারেফিল ওয়ারেসিনা রিজাল ওয়ার নিসা আল মুস্তাহে যে ব্যক্তি এটাই জানল না যে কোন কোন পুরুষরা ওয়ারেস হয় মৃত ব্যক্তির আত্মীয়তার মধ্যে কোন কোন পুরুষ লোকেরা ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে আর কোন কোন মহিলারা ওয়ারিস হবে এবং অমান আর তারা যে ওয়ারিস হবে এটার ধরনটা কি সাহেবের ফরজ হিসাবে আসাবেল ফরুজ হিসাবে আম্বিতা নাকি আসাবা হিসাবে এটাও জানতে যদি আসাবা হয় তাহলে তার স্টেজটা কি কোন পর্যায়ের সে আসাবা মাসাবাত প্রকার রয়েছে কোন ইসতেজায়ে পড়েছে ওয়াহাল হুনাকামায়ুনাযি ফিল ইরসি ফায়াহজুবুহু মিন নাসিবহি ফিল এরছে কুল্লিহি আও আর এটাও জানার বিষয় যে এ যে ওয়ারেস হতে যাচ্ছে বা উত্তরাধিকারী হবে এই ক্ষেত্রে এমন কি কেউ আছে তার আশেপাশে যে তার সামনে অন্তরায় হয়ে দাঁড়াবে তাকে অংশ মোটেই পেতে দেবে না ভাগ থেকে বঞ্চিত রাখবে অথবা আংশিক ভাবে বঞ্চিত রাখবে ভাগ কমিয়ে দেবে ভাগ কমিয়ে দেবে যেমন এক মেয়ে যদি থাকে অর্ধেক দুই মেয়ে যদি হয় হ্যাঁ দুই তৃতীয় অংশ দুই তৃতীয় অংশ দুই মেয়ে যখন হলো তখন এক মেয়ে কত পেল এক তৃতীয় অংশ পেল একাই যদি থাকতো অর্ধেক পেয়ে যেত তাহলে আর এক বন বা একাধিক বন হওয়ার কারণে ভাগটা কমে আসলো না আংশিক আর সৃষ্টি করলো না জি আপনার যদি স্ত্রী একজন থাকে তাহলে সে এটা ভাগ পাবে তাই না ছেলে মেয়ে যদি থাকে তাহলে কত হ্যাঁ আট ভাগের এক ভাগ দু আনা আর ছেলে মেয়ে যদি না থাকে তাহলে চার ভাগে এক ভাগ হ্যাঁ চার আনা পাবে ঠিক না কিন্তু চারজন যদি স্ত্রী থাকে ওই দুহানাতে চারজন স্ত্রী তাহলে কত কমে আসলো হাফ আনা অর্ধহানা বল না বল না আংশিক ভাবে আর সৃষ্টি করলো ভাগ কমিয়ে দিলে তো এই হবে অনেক সময় যে পুরোপুরি বঞ্চিত করে দেবে অথবা অংশ কমিয়ে দেবে লিঙ্গায়রে জালিক মেনাহাজিল উসস এ ছাড়া অনেক بنیادی বিষয়গুলি রয়েছে যেগুলিকে আমরা এখানে ব্যক্ত করেছি বা সম্পর্কে আমরা বর্ণনা করেছি কি বলে আহকাম বা বিধি বিধান মিরাসের ফেখের বা ফিখল মারিসের ধন সম্পদের ভাগ বন্টনের যে যে চ্যাপ্টারটি রয়েছে এর মাসলা মসাইল

সুস্পষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে যার সামনে পেছন দিয়ে কোনো বাতিল আসতে পারে না মানে সব কিছুই বাতিল থেকে মুক্ত বাতিলের উর্ধে ওবাইয়ানা রাসূলুল্লাহ সঃ সুন্নাতিয়ায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সুন্নাত দিয়ে বর্ণনা করে দিয়েছেন বিশদভাবে হাইসু আতা কুলা ওয়ারিসিন হাককান মুকাদদারান মাফরুযান এইভাবে বর্ণনা করেছেন যে প্রত্যেক উত্তরাধিকারীকে তার সুনির্দিষ্ট সুনির্দিষ্ট হক বা অধিকার প্রদান করেছেন যাতে না পরিবর্তন না পরিবর্তন আর না কোনো কারো চিন্তা চেতনার ইস্তিহাদের যুক্তির অবকাশ আছে না এটা কেমন লাগে এত বেশি পেয়ে যাবে আর এখানে কম এসব চলবে না মোখাদ হাজর আল্লাহ সুভার মিন মোখা আলা ফাতেহা আর সুর আল্লাহ রাব্বুল আলমে আল্লাহ সুবহানা আলা এই সে যে সব বিধা বিধি বিধান বর্ণনা করে দিয়েছেন কোরআনিকের মেয়ে এগুলির বিরোধিতা থেকে সতর্ক সাবধান করেছেন এগুলির সীমা লঙ্ঘন করা কঠোরভাবে নিষেধ করেছেন এবং সতর্ক সাবধান হাই সু আলা আতেবা আয়াতিল মাওয়ারিস মিরা সম্পর্কীয় আয়াত সমূহের বর্ণনার পরে শেষ আয়াতে সুরা নিসার তেরো এবং চোদ্দতে যে আয়াতগুলি রয়েছে রব্বুল আলমের সাত করেছেন তিলকা হদুদুল্লাহ এগুলি হল আল্লাহ রবুল আলমিনের সীমানা বা সীমা রেখা অমাইয়তি আল্লাহ রাসুল্লাহ সুতরাং এই আল্লাহ রব সীমা রেখার ক্ষেত্রে যারা আল্লাহ এবং তার আনুগত্য করবে ইউদ্ খেল হুজান্নাত তাদেরকে এমন জান্নাত সমূহে প্রবিষ্ট করবেন তাজরিমিন তাহাতে আনহার যেগুলি নিম্ন দেশে নহর প্রবাহিত হবে খালে এদিন আফিয়াহা যেখানে চিরকাল বসবাস করবে বাজার ফৌজুল আজিম আর এ হচ্ছে মহা সাফল্য আর যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করবে না 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 এইভাবে দেব না এইভাবে দেব হ্যাঁ মেয়েকে এত বেশি দেব না অমুককে দেব না অমুক তো দূরের কাউকে বঞ্চিত করার জন্য সচেষ্ট হবে অমাই আসিল্লাহ আল্লাহ এবং রসুলের যারা নাফারমানি করবে ওয়াতা দা হুদু দা এবং আল্লাহর আব্বুলের স্বনির্ধারিত সীমানা লঙ্ঘন করবে ইউথ খেলুহ নাহারান তাকে এবার তাদেরকে আল্লাহ আব্বুল আলমে জাহান্নামের আগুনে বা জাহান্নামে প্রবিষ্ট করবেন খালেদান ফিহা যেখানে তারা চিরকাল বসবাস করবে যদি এটাকে হালাল মনে করে বা আল্লাহর বিধানকে অস্বীকার করে অমান্য করে আল্লাহর বিধানের সাথে কুফরি করে হেউ মনে করে যেগুলি ভঙ্গকারী বিষয় আর যদি অবহেলা করে বা কৃপণতার কারণে বা বিভিন্ন কারণে পার্থিব কারও বেশি মায়া কারো পাবে এটা আমার বেশি আদরের এই জন্য করে তাহলে জালেম ফাসিক হবে চিরকাল নয় কিন্তু দীর্ঘকাল জাহান্নামে থাকবে এই জুলমের কারণে তো খালেদান মানে চিরকাল হতে পারে যদি ইমান ভঙ্গকারী হয় আর দীর্ঘকাল হতে পারে জি হ্যাঁ আমরা নিজের ভাষাতে এরকম বলি দীর্ঘ সময় কোনো জায়গায় কেউ থাকলে আমরা বলি তুমি চিরকাল থেকে বলি না জি আজাব মহিন এবং তার জন্য অর্থাৎ এই রকম সীমা লঙ্ঘনকারীর জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে সুতরাং হে এ ফারায়ের শিক্ষার্থী এই বুনিয়াদী বিষয়গুলি বুঝার জন্য আগ্রহী হও বড় গুরুত্ব সহকারে এবং সুন্দরভাবে যাতে করে এর ওপর বুনিয়াদ করে এর ওপর ভিত্তি করে বাকি বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারো আর তোমার এলম যাতে করে মজবুত হয় আল্লাহ যেন তোমাকে তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন যেন তোমার রক্ষণাবেক্ষণ করেন ওহ এতাবাল্লা সালহীন এবং তিনি নেক লোকদের রক্ষণাবেক্ষণকারী এখন আমাদের আলোচনা প্রথম অধ্যায় সেটা ছিল বাবুল ওয়ারে সিনা মিনার রিজাল ওয়াল ওয়ারে সাত মিনার নিসা এই অধ্যায় হচ্ছে কোন পুরুষরা ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে আর কোন নারীরা উত্তরাধিকারী হবে এই অধ্যায়ে যে বিষয়গুলি রয়েছে চলে এসছে আল ওয়ারিস মিনার রিজাল কোন কোন পুরুষরা ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে ওয়াল ওয়ারিস মিনার নিসা আর কোন কোন নারীরা ওয়ারিস হবে আর তাতে সতর্কীকরণ রয়েছে আর তারপরে লেখকের যে পদ্ধতি প্রত্যেকটা আলোচনার পরে অনুশীলনী এক্সারসাইজ রেখেছেন যেগুলি আমরা সময় স্বল্পতার জন্য এগুলি হচ্ছে প্রাইমারি স্টেজের ছাত্রদের জন্য সেগুলি আমরা নিয়ে আলোচনা করি না। আর সেগুলি হচ্ছে কেউ যদি নিজে থেকে ব্যক্তিগত করে তাদের জন্য প্রথমে দেখা যাক আল আরেস মিনার রিজাল কোন কোন পুরুষরা হবে এদের সংখ্যা পনেরো অর্থাৎ পনেরো জন পুরুষ মানুষ আছে একজন মানুষ মারা গেলে তারা লাইনে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত ধনে মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদে ভাগ নেওয়ার জন্য একসাথে পনেরো জন সবাই পাবে না কিন্তু কিন্তু তারা সিরিয়ালে আছে সিরিয়ালে তারা এ পনেরো জন আছে যদি তাদের সামনে কেউ আর সৃষ্টিকারী না হয় তাহলে তখন এরা ধারাবাহিকভাবে পাবে এই পনেরো জন সম্পর্কে জেনে নেই প্রথম হচ্ছে আলিবিন ছেলে সন্তান কারণ ছেলেদের পুরুষদের আলোচনা চলছে না সেজন্য মেয়েদের কথা উল্লেখ করা হলো না মেয়েদের লিস্টে নিয়ে আসবে ছেলে ছেলের ছেলে যত নেই ছেলে মেয়ে যাক না খানো সেগুলি ছেলের ছেলে অর্থাৎ ছেলের ছেলে ছেলের ছেলের ছেলে আর হ্যাঁ যত নিচে চলে যাবে না কেন যদি কেউ থাকে হয়ে গেলো দুটো তিন নম্বর হচ্ছে আল আব বাপ বাবা কি হবে মৃত ব্যক্তির পরে সবে তারপরে আবুল আব বাবা বাবা দাদা দাদার বাবা দাদার বাবার বাবা মানে দাদা দাদা ওয়াইন আলা যতই ওপরে চলে যাক না কেন কিন্তু একটা শর্তের সাথে সেটা হচ্ছে বে মাহ দেব ওপরে যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ এই পরম্পরায় যেন সবগুলি পুরুষ থাকে মাঝখানে কোনো নারী নাটক কোনো মহিলা নাটক বিহার যখন সতর্কী কোনো বর্ণনা করবেন তখন এটাকে ভেঙে বলবেন কিন্তু সব বুঝতে পারছেন এইভাবে যদি বাপ বাপের পরে কি আসলো দাদা চার নম্বর কি আসছে দাদা দাদা নেই তাহলে দাদার বাপ দাদার দাদা হ্যাঁ তার তার ওপরে তার ওপরে সবগুলি কিন্তু পুরুষের মাধ্যমে কিন্তু পরম্পরা উপর দিকে যাচ্ছে ঠিক না যে সিলসিলে যাচ্ছে মাঝখানে অন্য কোনো যদি মহিলা ঢুকে পড়তো যেমন দাদা আছে বতন বাপের পর কে আছে দাদা বাপের পরে দাদা দাদার মায়ের বাপ মাঝখানে যে মহিলা ঢুকে গেল সুতরাং দাদার মা হ্যাঁ আর তার বাপ দাদার মায়ের বাপ মাঝখানে যে মহিলার পাবেন এটা যদি না পাই তো ওপরে গিয়ে যদি ওইরকম হয় তাহলে না পাঁচ নম্বর হচ্ছে আল আখ মিনাল আবোয়াইন সহদর ভাই আবাওয়াইন আরবিতে কেন বলা হয় বাপ মা দুই পক্ষ থেকে ভাই আপন ভাই যেটা আমরা সহজ ভাষায় বলি সহদর ভাই আপন ভাই ও বাপের দিক থেকে ভাই মায়ের দিক থেকে ভাই মানে বাপ ও এক মা ও এক এবার বুঝতে পেরেছেন এই জন্য আবাওয়াইন বলা আবাওয়াইন মানে ওয়ালে দেই বাপ মা দুই বাপ না এখানে বাপ বলে বাপ মা প্যারেন্টস মাতা পিতাকে বোঝানো হয়েছে ছয় নম্বর হচ্ছে আল আখ মিনাল বাপের দিক থেকে ভাই বাপের দিক থেকে ভাই মানে সৎ ভাই বইমাতৃ মা বইমাতৃ মানে মা আলাদা বাপের দিক থেকে বাপ এক কিন্তু মা ভিন্ন ভিন্ন তাহলে সৎ ভাই যেটা বলছে ঠিক না পাবে ছয় নম্বর আল আখ মিনাল সাত নম্বর সাত নম্বর হচ্ছে আল আখ মিনাল ও মায়ের দিক থেকে ভাই তার মানে বইপিত্রীয় বাপ দুই কিন্তু মা এক বাপ দুই কিন্তু মা এক তো ভাই মৃত বইপিত্রীয় ভাই মৃত এই ভাইয়ের ধন সম্পদে বইপিত্রীয় ভাই ভাগ পাবে জি মায়ের দিক থেকে ভাই কয়টা হইল সাতটা হলো আট নম্বর ইবনুল আহমিনাল আবাবাই আপন ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে সহদর ভাইয়ের ছেলে মানে ভাতিজা আপন ভাতি যা সহজ ভাষায় কি আপন ভাতি যায় ওই যতই নিচে নেমে যায় আপন ভাইয়ের ছেলে না হয় আপন ভাইয়ের ছেলের ছেলে হ্যাঁ আপন ভাইয়ের ছেলের ছেলের ছেলে নিচে যেতে পারে যদি থাকে কারো কাছেরটা নেই দূরটা আছে তাহলে আর কাছের থাকলেও দূরটা পাবে না নিচেরটা পাবে না নয় নম্বর হচ্ছে আব ছেলে তাহলে হইল তাই না জি দশ নম্বর হচ্ছে তাহলে ওই বই পিতৃটা আসলো না বই ভাতি ভাতিজা আসবে না বাদ ওখান থেকে কিন্তু এইখানে থেমে গেল দশ নম্বর আল আমিন আল আপন চাচা বাপ মা দুই দিক থেকে চাচা মানে সহতর চাচা আপনার বাবার মৃত ব্যক্তির বাবার আপন ভাই ওয়াইন আলাজ যদিও ওপরে চলে যাক না কেন হ্যাঁ আপন চাচা জি আপন চাচা নেই হইতো কিন্তু আপন চাচার বাপ আছে হ্যাঁ তা নিজের দাদা হ্যাঁ আমির আল আবো ওয়াইন আপন চাচার চাচা এটা যখন দাদা হয়ে গেল আপন চাচার চাচা জি নম্বর আল আব সৎ চাচা বাপের দিক থেকে চাচা মানে মায়ের দিক থেকে চাচা নয় মা ভিন্ন ভিন্ন সৎ চাচা এই ক্ষেত্রে ওয়াইন আলা যদি ওপরে চলে যাকে দেখেন সৎ চাচার চাচা বারো নম্বর হচ্ছে এব ওয়াইন চাচার ছেলে চাচার ছেলেকে দুই দিকে মানে সহোদর চাচা তো ভাই আপন তো ভাই জি হ্যাঁ ওই নাজ নিচে এনে যেমন আপন চাচাতো ভাই না কিন্তু আপন চাচাত ভাইয়ের ছেলে আছে আপন চাচাতো ভাইয়ের ছেলের ছেলে আছে তেরো নম্বর ইবনাল আব সত চাচার ছেলে ওয়াইনাজার যদিও নিচে নেমে যায় যেমন নিচে নেমে যাবে বললাম এর আগে চোদ্দ নম্বর হচ্ছে আজ স্বামী পুরুষ অরেস না তো স্বামী অরেস হবে কার অরেস হবে তাহলে মৃত এখানে কে স্ত্রী জি হ্যাঁ পনেরো নম্বর হচ্ছে আল মুখ গোলাম কিত দাস স্বাধীন কারী পুরুষ কিত দাস যে ওয়ালা যে একটা বলেছি ওটা হচ্ছে ধন সম্পদ ভাগ পর একটা কারণ জি আসবাবুল ইরিসের মধ্যে যে তিনটি কারণ উল্লেখ করা গেছে এই হয়ে গেল তাহলে এবার বুঝতে এই মধ্যে কিছু ব্যাখ্যা করে বুঝিয়েছেন সেগুলি বলব একটা পয়েন্ট আমরা বলবো তিন নম্বর এখানে যেটা বলেছেন এটা খুব জরুরি সেটা হচ্ছে এই যে পনেরো জন আছে এই পনেরো জনের মধ্যে একসাথে কয়জন ভাগ পাবে সবাই পাবে না সবাই পাবে না এই জন্য শুরুতে আমি বলেছি এটা ব্যাখ্যা করতে যে পনেরো জন লাইনে দাঁড়িয়ে আছে পাওয়ার জন্য ঠিক আছে কিন্তু এই লাইনে থেকে পনেরো জন মাত্র তিনজন পাবে বলছেন এজাজ তামাল ওয়ারে সোনা মিনা রিজালে ওয়ারে সামিনুম সালা সাতুন ফাঁকা পুরুষদের ওয়ারেসেনা যখন একত্রিত হবে সবাই গ্যাদারিং করেছে ভাগ নেওয়ার জন্য মৃত ব্যক্তি আর তার চারিদিকে সবাই আছে সবাই আছে যেমন এগুলোর মধ্যে ছেলে আছে আরে ছেলের ছেলেও আছে ছেলের ছেলেও আছে নিচের গুলো আছে ঠিক আছে ওপর দিকে বাপ আছে দাদাও আছে দাদার বাপ দাদার দাদাও আছে ঠিক আছে না চাচাও আছে আচ্ছা ভাইও আছে দস্তওয়ার স্যার জি এই ভাই তো এই ক্ষেত্রে যেমন একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন ছেলে আছে ছেলে ছেলেও আছে তো দুজনেই পাবে নাকি কে পাবে ছেলে আছে তো ছেলে পাবে ছেলে ছেলে পাবে না ঠিক না তাহলে এই 15 জনের মধ্যে সিরিয়ালে তো আছে কিন্তু সিরিয়ালে থেকে যেহেতু তার সামনে মৃত ব্যক্তির ছেলে আছে সেই জন্য সে ছেলের ছেলে হওয়ার না বলছে যখন পুরুষদের মধ্য থেকে যারা উত্তরাধিকারী একত্রিত হবে একসাথে হবে ফাত তাদের মধ্যে শুধুমাত্র তিনজন ওয়ারেস হবে শুধুমাত্র তিনজন উত্তরাধিকারী হবে ওরা কারা মৃত ব্যক্তির এবং ছেলে মৃত ব্যক্তির বাপ আর স্বামী মহিলা মারা গেছে মহিলার ছেলে আছে আর বাপ আছে আরও অনেকে আছে আত্মীয় স্বজন কিন্তু কে কে পাবে হ্যাঁ ছেলে পাবে বাপ পাবে স্বামী পেয়ে যাবে এই নিয়োধন শেষ হয়ে যাবে আর আশেপাশের লোকেরা যত চিৎকার করে পাবে না কারণ এরা সবচেয়ে কাছে এরা আছে এই অবস্থাতে ফালমাইয়ে তো হিন আইজেন অনুসা তাহলে এখানে মৃত ব্যক্তি হচ্ছে মহিলা কারণ স্বামীর কথা বলা হয়েছে তাহলে মৃত একজন মহিলা তার এক ছেলে তার ছেলে আছে বাপ আছে আর স্বামী আছে এই তিনজন নেবে আরও আশেপাশে যারা আছে ওরা পাবে না ওরা লাইনে থাকলো কিন্তু পাচ্ছে না এখানে আল ওয়ারে সাত মিনার নিসা নারীদের মধ্য থেকে যারা ওয়ারে সব উত্তরাধিকারী হবে ওহন আশ তাদের সংখ্যা হচ্ছে দশ তাহলে এখন আমরা খোলাসা জানলাম যে টোটাল মৃত ব্যক্তি যে কোনো ব্যক্তি পৃথিবী মারা যাক না কেন তার আত্মীয় স্বজনদের মধ্যে আর দশ জন মহিলা এরাই হচ্ছে এরা সবাই সিরিয়ালে থাকবে এর মধ্যে থেকে পুরুষদের পনেরো জনের মধ্যে তিনজন পাবে আর এর মধ্যে থেকে কতজন পাবে বলবে বলছে ও এলেই বহন না এই যে জন মহিলা মৃত ব্যক্তির ওয়ারিস হবে তারা কারা ওদের সিরিয়ালটা শোনা এক নম্বর মেয়ে মৃত ব্যক্তির মেয়ে দুই নম্বর ছেলের মেয়ে জি মেয়ের মেয়ে নাই ছেলের মেয়ে নাজাল যদিও নিচে নেমে যাক তার ছেলে তার মানে হ্যাঁ ছেলের মেয়ে নয় কিন্তু ছেলের ছেলের মেয়ে হ্যাঁ বুঝতে পারছেন ছেলের ছেলের মেয়ে তিন নম্বর হচ্ছে আল ওম মা পাবে চার নম্বরে উম্মল ওম মায়ের মা মানে নানি মায়ের মা নানি ওয়াইন আলাত বে মাহাদিল এ নাস যদিও ওপরে চলে যায় কিন্তু মহিলা পরম্পরায় মাঝখানে কোনো পুরুষ না ঢুকে অর্থাৎ মায়ের মা নানিও পাবে মৃত ব্যক্তির ধন সম্পদ ভাগ তারপরে নানির নানি নেই নানির নেই তখন নানির মা পাবে যদি নানির মা থাকে নানির হ্যাঁ নানির নানি নানির দাদি ওপর কিন্তু মহিলাই পড়ছে পুরুষ মাঝখানে কেউ ঢুকছে না পাবে পাঁচ নম্বর অমুল আব বাফের মা মানে দাদি পাবে ওয়াইন আলাদ এনাস যদিও ওপরে চলে যাক ওই মহিলা মাহাজির এনাস মহিলা পরম্পরায় সবগুলি যেন মহিলা হয় তাহলে বাপের মা দাদি পাবে দাদির নেই কিন্তু দাদির দাদির মা আছে পাবে তারপরে দাদির বাপের মা যদি হয় মাঝখানে পুরুষ ঢুকে পাবে না দাদির মায়ের মা পাবে দাদির মায়ের মায়ের মা পাবে ওপর দিকে আব অথবা বাপের মা বাপের মা দাদি পাবে ওয়াইন আলা যদিও ওই বাপ ওপরে চলে আসবে মাহাজির যখন শুধু পুরুষ দিয়ে এটা আরেকটা অবস্থা সেটা হচ্ছে কেমন বাপের মা হইল দাদি এখন এই যে বাপের পরম্পরাটা ওপর দিকে যাচ্ছে শুধু পুরুষ দিয়ে বাপের বাপের মা মানে দাদার মা হ্যাঁ দাদার বাপের মা পুরুষ দিয়ে যাচ্ছে শুধু মাটা শুধু মহিলা ওপরে আর বাকিগুলো সব পুরুষ দিয়ে যাচ্ছে পাবে কিন্তু দুই দিক থেকে যে বোন হয় তার মানে আপন বোন সাত নম্বর হচ্ছে আল উখত মিনাল আব বইমাতৃ সৎ বন সৎ বন পাবে ভাগ পাবে আট নম্বর হচ্ছে আল উখত মিনাল ওম বই পিত্রীয় বন জি মা এক কিন্তু বাপ ভিন্ন ভিন্ন পাবে নয় নম্বর হচ্ছে মহিলা যে পাবে সে হচ্ছে দশ নম্বর মহিলা হচ্ছে আলমতিকা এমন মহিলা যে কোন দাস দাসীকে স্বাধীন করেছে তো ওই দাস দাসীর ধন সম্পদ ভাগ পাবে কে এই স্বাধীনকারিনী মহিলা হয়ে গেল দশজন এই সতর্কীকরণ গুলির মধ্যে দু তিনটি বিষয় এখানে বলি এই যে জন আছে এই জন সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে যে আছে যে আমরা পাবো চাতক পাখির মতো সবাই পাবে জানা সবাই পাবে না বলছে এজাজ বলছে এই জন মহিলা সবাই যদি একত্রিত হয়ে যায় সবাই বেঁচে আছে মৃত ব্যক্তি যখন এনতেকাল হচ্ছে ওই ওই ব্যক্তির তখন তার চারপাশে এই জন মহিলা বা দশ রকমের মহিলা সব গ্যাদারিং করে আছে সবাই বেঁচে আছে এই দশ জনের মধ্যে কয়জন পাবে মাত্র পাঁচজন পাবে শুধুমাত্র পাঁচ ওয়ারে সাত মেন হন না খামসুন ফাঁকাত শুধুমাত্র পাঁচজন পাবে দশ জনের মধ্যে তারা কার হন না আল বিন্দু মৃত ব্যক্তির মেয়ে পাবে আর ছেলের মেয়ে ছেলের মেয়ে পাবে অল পাবে আপন বোন পাবে স্ত্রী পাবে এই অবস্থাতে যখন স্ত্রী বলা হয়েছে তাহলে মৃত ব্যক্তিকে এখানে পুরুষ তাহলে মৃত তাহলে পুরুষ জি হ্যাঁ মেয়ে পাবে আর ছেলের মেয়ে পাবে একজন কোন পুরুষ লোক মারা গেল মৃত ব্যক্তি ধরেন আর তার এক মেয়ে আছে অর্ধেক আর একটা ছেলের মেয়ে আছে দুই মেয়ে থাকলে পেতো না কিন্তু এক মেয়ে আছে অর্ধেক নিল দুই মেয়ে হলো কত নিত দুই তৃতীয় অংশ নিত ঠিক আছে দুই তৃতীয় অংশ নিত সেই জন্য দুই মেয়ে যখন দুই তৃতীয় অংশ নিত এই মশলাগুলি আসবে সামনে শুধু একটু আপনাদের ব্রেনটা যাতে খুলে এই যে ছেলের মেয়ে যদিও দূরে একটা হচ্ছে মেয়ে আর একটা হচ্ছে ছেলের মেয়ে ছেলের মেয়ে তার মানে ছেলের ঘরের নাতিন হ্যাঁ আমাদের দেশে আমরা বলি গোপালগঞ্জের ভাষা পতিন পতিন আছে তো দুই মেয়ে থাকলে কত নিত দুই তৃতীয় অংশ এক মেয়ে আছে অর্ধেক নিল তাহলে দুই মেয়ে হইলে যখন দুই তৃতীয় অংশ নিত তো আরেকটা অংশ থেকে যাচ্ছে দুই মেয়ে সমান জুটাইতে ওইটুকু কে পাবে এই ছেলের মেয়ে পাবে এই ছেলের মেয়ে না তিনটা পেয়ে যাবে বুঝতে পেরেছেন তাকমেল সাইন বলেছেন এতটা পাবে যা দিয়ে দুই তৃতীয় অংশ হয়ে যাবে অর্থাৎ মেয়ে অর্ধেক প্লাস একের ছয় ভগ্নাংশ যখন হিসাব জড়বেন তখন দুই ত্রিশ হয়ে যাবে ছয় ভাগের এক ভাগ পাবে এই ছেলের মেয়ে তাহলে আগে আমরা একটা জানলাম যে পনেরো জন পুরুষের মধ্যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন পনেরো জন পুরুষের মধ্যে সবাই যদি জমা হয় কতজন পাবে তিনজন আর যদি মহিলা এই দশ জন সবাই জমা হয় তাহলে কতজন পাবে পাঁচজন পাবে আত্মীয় স্বজন বলতে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কিছু পুরুষ আছে কিছু মহিলা আছে শুধু মহিলাও নেই শুধু পুরুষ নেই মিক্সচার আছে তখন কী হবে এটা একটা অবশ্য শোনেন বলছে এজাজতামা জ্যামিওর রেজাল ওয়ার নেসা মিনাল ওয়ারা সাতে ও আর এসা মেনহোম হামসাতুন ফাকাত যখন সমস্ত পুরুষ আর সমস্ত নারী যারা ও আরেসিন পনেরো আর দশ পঁচিশ পঁচিশ জনের কথা যা বলা হইলো সবাই আছে মৃত ব্যক্তির পঁচিশ জন আত্মীয় যাদের কথা বলা হলো নারী পুরুষ সবাই বেঁচে আছে এমাইয়ের ইন্তকালের সময় এই পঁচিশ জনের মধ্যে টোটাল কতজন পাবে বলছে মাত্র পাঁচজন পাবে ওয়ারেসা মিন হোম খাম সতুন ফাঁকা শুধু পাঁচজন পাবে তারা কারা আবাওয়ান বাপ মা পাবে বাপও পাবে মাও পাবে ওলওয়ালাদান আল ইবিন ছেলে মেয়ে উভয়ে পাবে মিলিত ব্যক্তির ছেলে আছে মেয়ে আছে পাবে না পাবে না স্বামী স্ত্রীর মধ্যে একজন স্বামী স্ত্রীর মধ্যে একজন তাহলে কয়জন হলো পাঁচজন হলো পাঁচজন ওইদিকে মা বাপ হয়ে আর ছেলে মেয়ে হয়ে গেল আর স্বামী অথবা স্ত্রী সাত নম্বরে বলছে আইয়ু ফারিদিনা যাকারান কানা আওনসা لم ইউযকার ফি কাইমাত আর রিজাল ওয়ান নিসা লায়াকুন ওয়ারিসান বি ফারিদিন ওয়ালা তাসি এই যে 15 আর 10 25 টা বলা হইল 15 জন পুরুষ আর 10 জন মহিলা এই 25 জনের লিস্টের মধ্যে কোন আত্মীয় যদি না পড়ে তাহলে সে কোন অবস্থাতেই ওয়ারিস হতে পারবে না মৃত ব্যক্তির না ফার্জ হিসাবে যে আল্লাহ ওর জন্য ভাগ নির্ধারিত করেছেন আর না আসাবা হিসাবে কোনো মতেই পাবে না কোনো মতেই পাবে না সুন্দর কথা একটা নিলাম আমরা তাহলে এই পঁচিশটা মুখস্থ করতো আপনাদেরকে দেখা যাক আগামী সপ্তাহে আপনাদের দৌড় একটু জি হ্যাঁ এখানে আজকের আলোচনা শেষ ও সাল্লসানা মোহাম্মদ ওয়াসবাইন <تصفيق> <تصفيق> يا اله الكون يا المولى العظيم يا كريمان